হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা আপনাদেরকেও রান্নার আগে রান্নার সময় শেয়ার করব, আপনাদের নিয়ে রান্না করব একসঙ্গে। তো দেখুন, এখানে খিচুড়ির জন্য আমি তিন রকমের চাল নিয়েছি। তো এটা হচ্ছে মোটা যে সিদ্ধ চাল, অনেক মোটা না, মোটা সিদ্ধ চাল, এটা যেটাকে বলে সন্না চাল, এটা এখানে মোটা সিদ্ধ চাল নিয়েছি আমি। 300 গ্রামের মতো মোটা সিদ্ধ চাল নিয়েছি। এখানে আমি নিয়েছি আতপ চাল, এটা যে রানী সেলুর যে চালটা বলে, সেই আতপ চাল নিয়েছি এখানে আমি। এখানে আতপ চাল নিয়েছি আমি 150 গ্রামের একটু বেশি। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি, তো পোলাও চাল নিয়েছি আমি 100 গ্রাম। আর এখানে আমি ডাল নিয়েছি, মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, মুগ ডাল নিয়েছি এখানে আমি। এখানে মুগ ডাল নিয়েছি আমি 100 গ্রামের একটু বেশি। তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাও আমি নিয়েছি 100 গ্রামের একটু সামান্য একটু বেশি। আর এখানে আমি নিয়েছি মুসুরির ডাল, তো এখানে মুসুরির ডালটা আমি একটু বেশি নিয়েছি, 200 গ্রামের থেকে কম। তো ডালটা তো আমি মনে করেন ভিজিয়ে রাখিনি, তো এই কারণে এই ডালগুলোর মতো এই ডালটা ফোলেনি। তো 200 গ্রামের একটু কম নিয়েছি মুসুরির ডাল। তো এই তিন রকমের ডাল এবং তিন রকমের চাল। আর এখানে আমি মশলা নিয়েছি, দেখুন রসুন বাটাটা একটু বেশি নিয়েছি, 2 চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি, 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো জিরা বাটা। তো আমি এই তিন রকমের চাল এবং তিন রকমের ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি তৈরি করব। এটা হচ্ছে মোটা চাল, মোটা সিদ্ধ চাল। আর এটা হচ্ছে আতপ চাল। প্রত্যেকটা চালই সুন্দর করে ধুয়ে রাখা আছে। এটা হচ্ছে পোলাও চাল। এটা মুগ ডাল। এটা মুসুরির ডাল। এবং এটা ছোলার ডাল। তো এই তিন রকমের ডাল চাল আমি একসঙ্গে করে দিয়ে খিচুড়ি রান্না করব। তো তিন রকমের ডালটাও কিন্তু তিনভাবে দেখা যাচ্ছে, ছোলার ডালটা সিদ্ধ হতে একটু দেরি হয়, মুসুরির ডালটা একটু আগে সিদ্ধ হয়, পোলাও চালটা আগে দেখা যাচ্ছে সিদ্ধ হয়, আবার এই মোটা যে সিদ্ধ চাল এটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এই কারণে এই খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব, কারণ প্রেশার কুকারে দিলে প্রত্যেকটা চাল ডালই একসঙ্গে সিদ্ধ হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি আগে এটাকে কড়াইয়ে দিয়ে ভেজে নেব, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব। তো চলুন বাকিটা রান্না করতে করতে দেখাই। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার এটাতে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি যতটা পেঁয়াজ কুচি নিয়েছি দেখুন, তার অর্ধেকটা দিয়েছি এবং অর্ধেকটা রেখে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা গ্রেস্তার কালার করে নিয়েছি, সামান্য পুরোপুরি না।
এবার আমি এটাতে চাল আর ডালটা দিয়ে দেব। আমি একবারে এটা কুকারে দিতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি কড়াইতে নিয়েছি। এটাকে আমি একটু ভালোভাবে ভাজবো। চালটা আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। এবার এটাতে আমি এই রসুন, জিরা এবং আদা বাটাটা দিয়ে দেব। আমি এক চামচের মতো হলুদ দিয়ে দেবো, ছোটো চামচের, 4 চামচের থেকে ছোটো চামচের 1 চামচ হলুদ। পরিমাণ মতো লবণ, লবণটা পরিমাণ মতোই দেবেন। একটু নেড়ে নেব। আমি কিন্তু পানি গরম দিয়ে রেখেছি, কারণ খিচুড়ি, ডাল, গরুর মাংস আমি এসবে কখনো ঠান্ডা পানি দেই না। এসব খাবারগুলো রান্না করতে গেলে অবশ্যই আপনারা পানি গরম করে দেবেন। মশলা দিয়ে আমি আরেকটু ভেজে নিয়েছি, দেখুন। এবার এটাতে বাটি যে পেঁয়াজটা রেখেছিলাম এবং কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ পালিকা এটাকে দিয়ে দেব। এটাতে আমি গরম মশলা দেবো না, তো এর জন্য আমি এটাতে দেব বিরিয়ানি মশলা, দেখুন। পরিমাণে বিরিয়ানি মশলা দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চালটা, চাল এবং ডালটাকে আমি ভালোভাবে ভেজে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এটাতে আমি গরম পানি দেবো। আমি তেজপাতা দিয়ে দেবো। পাতাটা দিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দেব। প্রথমে আস্তে একটু বেশি দেবো, পরে আস্তে আস্তে কাজ করে দেবো। তো এটা ঢাকনাটা বন্ধ করে দেবো। সিটি দিয়ে দিয়েছে। এভাবে আমি আর 2টা সিটি দিয়ে চুলাটা বন্ধ করে 10 মিনিট রাখবো, তারপরে খাবারটা আমি খুলে দেখব। দেখুন বন্ধুরা, খিচুড়িটা হয়ে গেছে। দেখুন ফ্লেভারটা আপনারা পাচ্ছেন না,
এটা এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, তিন রকমের চাল এবং ডালে খিচুড়িটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি খিচুড়িটাকে আজকে এটা আচার দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, তো খিচুড়িটা খুবই মজার হয়। তো আমি আজকে এখানে গরুর মাংস দিয়ে আমরা খাবো। তো দেখুন, প্রেশার কুকারে রান্নায় সুবিধা এটাই যে সব চালগুলোই একরকম গলে যাবে, আবার ডালটাও একেবারে কোনোটাই শক্ত থাকবে না। তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, তিন রকমের চাল এবং ডাল দিয়ে।